বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন থেকে আবারও 5,369টি ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য একটি নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশন আজকে পাবলিশ হয়েছে। তো এক্ষেত্রে আবেদন করতে গেলে মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করতে, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, অবশ্যই ভিডিও শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেটস এবং বিভিন্ন জব স্টাডি মেটেরিয়ালস তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেটস দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা দেখো, এটা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে আসা আজকের এই নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তো বন্ধুরা, এক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া থেকে সর্বমোট 5,369টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করতে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। দেখে নিচ্ছি এক্ষেত্রে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে রাখা হয়েছে সম্পূর্ণ রিটার্ন এক্সামিনেশন বেসিস। তো যারা এক্ষেত্রে আবেদন করবে, তোমাদের প্রত্যেকে প্রথমে রিটার্ন এক্সামিনেশন কোয়ালিফাইড হতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতি রিটার্ন এক্সামিনেশনের সিলেবাস কোয়ালিফিকেশন অনুযায়ী ভাগ করে দেওয়া হচ্ছে। তো তোমরা যে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে এক্ষেত্রে আবেদন করবে, তোমরা প্রত্যেকে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী যে সিলেবাসগুলি এক্ষেত্রে রাখা হয়েছে সেগুলিও তোমরা একবার আবেদন করার পূর্বে ভালোভাবে দেখে নেবে। দেখার পরেই তোমরা এক্ষেত্রে আবেদন করো। তো এবার আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে আবেদন প্রসেস কী রাখা হয়েছে। বন্ধুরা, আবেদন প্রসেস রাখা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এসএসসির অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। তো যারা এক্ষেত্রে আবেদন করবে, তোমাদের প্রত্যেককে এসএসসির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালের মধ্যে ভিজিট করে এক্ষেত্রে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের প্রত্যেকে 100 rupees অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের এক্ষেত্রে পেমেন্ট লাগবে না। যারা ওমেন্স ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদেরও এক্ষেত্রে পেমেন্ট লাগবে না। শুধুমাত্র ইউআর অথবা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 rupees অনলাইনের মাধ্যমে পেমেন্ট রাখা হয়েছে। তো যারা এক্ষেত্রে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে, চাইলে তোমরা প্রত্যেকে এসএসসি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালের মধ্যে ভিজিট করে এক্ষেত্রে আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে বন্ধুরা 27/3/2023 পর্যন্ত। যারা এক্ষেত্রে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে, তোমরা প্রত্যেকে 27/3/2023 আগে তোমাদের এক্ষেত্রে আবেদন করো। ছিল একটি খুব ছোট্ট জব নোটিফিকেশন যেটা এসএসসির তরফ থেকে আজকে পাবলিশ হয়েছে। সিলেকশন ফ্রেজেস 11 পোস্টে নিয়োগের জন্য এসএসসির তরফ থেকে আজকে এই জব নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে এই জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। বন্ধুরা, আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই রিকোয়েস্ট করো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অবশ্যই প্রেস করো। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।